দর্শক, ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুকে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর সায়েন্স ক্লাবে। আপনারা যেমনটা জানেন যে আজকে শিল্পী সমিতি যারা রয়েছেন, বড় বড় যারা শিল্পী রয়েছেন, তারা কিন্তু আসলে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে তারা নামতে চেয়েছিলেন এবং পরবর্তীতে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনতা কেন্দ্রীয় শহীদ মিনারে নামার ফলে তারা কিন্তু তাদের সেই কার্যক্রম ধানমন্ডিতে না রেখে তারা কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে আসলে ধাবিত হয়েছে। এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে উপস্থিত রয়েছেন দেশের খ্যাতনামা যত শিল্পী রয়েছেন তারা। এই মুহূর্তে আমি আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত আছেন প্রিন্স মাহমুদ সহ অন্যান্য যেই বিখ্যাত শিল্পী রয়েছেন, তারা কিন্তু আসলে সামনের সারিতে অবস্থান করছেন। এবং আপনারা যেমনটা জানেন যে সারা দেশ কিন্তু আসলে এই এই মুহূর্তে বসে রয়েছে, সাধারণ ছাত্র সমাজের পাশে কিন্তু সাধারণ যেই জনগণ রয়েছে তারাও কিন্তু আসলে মাঠে নেমেছে, এবং তারই ধারাবাহিকতায় শিল্পী সমাজের এরাও কিন্তু আসলে মাঠে নেমেছেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন সামনের সারিতে রয়েছে প্রিন্স মাহমুদ সহ অন্যান্য যেই শিল্পী রয়েছেন, তারা কিন্তু আসলে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এবং তাদের ঠিক পেছনে কিন্তু আসলে হাজারো শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ তাদের সাথে একাত্মতা ঘোষণা করে তারাও কিন্তু আসলে পথ রয়েছেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানী সায়েন্স ল্যাবের দিকে, তারা কিন্তু আসলে এগিয়ে আসছে সায়েন্স ল্যাব ধরে। তারা কিন্তু আসলে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অবস্থান করেছিল এবং সেখান থেকে রবীন্দ্র সরোবর হয়ে তারা সায়েন্স ল্যাবের ভেতর দিয়ে তারা কিন্তু আসলে শাহবাগ হয়ে তারা এখন কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাবেন, যেমনটা আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু আসলে শিল্পী সমাজ যারা রয়েছেন, দেশের খ্যাতনামা যে সব বিখ্যাত ব্যান্ড রয়েছে, ব্যান্ড দলের যারা রয়েছেন, তারাও কিন্তু আসলে এদের সাথে একাত্মতা ঘোষণা করে তারা মাঠে নেমেছিল এবং তারা রবীন্দ্র সরোবরে তাদের কার্যক্রম পরিচালনা করতে চেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীর যে ঘোষণা, সেটা সেই ঘোষণাকে একাত্মতা পোষণ করে তারা কিন্তু আসলে তারা সে একাত্মতা পোষণ করে তারা কিন্তু আসলে তাদের সাথে অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনারে তারা যাওয়ার জন্য কিন্তু আসলে একাত্মতা ঘোষণা করে যাওয়ার জন্য আসলে বলেন। এবং পরবর্তীতে তারা কিন্তু আসলে ধানমন্ডি থেকে সায়েন্স ল্যাব হয়ে তারা শাহবাগ হয়ে তারা এখন কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাবেন এবং তারা কিন্তু তাদের মিছিল নিয়ে ধানমন্ডি থেকে অলরেডি সায়েন্স ল্যাবে চলে এসেছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং সামনের সারিতে কিন্তু আসলে দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পী থেকে শুরু করে গীতিকার সুরকার সবাই কিন্তু আসলে রয়েছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সোনার বাংলা সার্কাসের গায়ক রয়েছেন, পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্স মাহমুদ, লতিফ শিবলি সহ বিখ্যাত বাংলাদেশের বিখ্যাত ব্যান্ডের যেসব তারকারা রয়েছেন, তারা কিন্তু আসলে একদম সামনের সারিতে অবস্থান করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এদের সাথে একাত্মতা ঘোষণা করে কিন্তু আসলে মিছিলে অনেকেই যোগ দিয়েছেন। সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন, যেমন তাদের সাথে রয়েছেন তাদের গার্জিয়ানরা, পাশাপাশি গার্জিয়ানদের সাথে কিন্তু আসলে শিল্পী সমাজের সাথে সাধারণ জনগণ একাত্মতা ঘোষণা করেছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আরও একটি মিছিলের জন্য তারা অপেক্ষা করে আছেন সায়েন্স ল্যাবের ঠিক এই জায়গাটিতে, সায়েন্স ল্যাবে তারা অবস্থান করছেন এবং তাদের সাথে কিন্তু আসলে সাধারণ জনগণও কিন্তু মিছিলে সমবেত হচ্ছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, জানাচ্ছিলাম শিক্ষার্থী যে আন্দোলন, সেই আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি এবং তারা কিন্তু আসলে গানে গানে এখন মাতি রাখার চেষ্টা করছেন। আমরা এখন রওনা দিব, যেহেতু শহীদ মিনার অনেক দূরে, আমরা একটু রিল্যাক্স মোডে হাঁটতে হাঁটতে যাবো। ছেলে মেয়েরা তোমরা পেছনে থাকো, তোমরা সামনে, আমরা কোনো কোনো দলের ট্যাগ ট্যাগ দেওয়া হবে, আমরা এটা ফিটে দিব না, বুঝছো? দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম শিল্পী সমাজের যেই মুভমেন্ট, তারা কিন্তু আসলে সামনের সারিতে রয়েছেন এবং দেশের খ্যাতনামা যেসব শিল্পীরা রয়েছেন সেই সব শিল্পীদের একদম অগ্রভাগে কিন্তু আসলে প্রিন্স মাহমুদ সহ অন্যান্য যারা লতিফ শিবলি যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই মুহূর্তে রয়েছেন। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীর যে আন্দোলন, সেই আন্দোলনের শিল্পী সমাজের একাত্মতার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, আপনারা যেমনটা জানেন যে এই শিল্পী সমিতির শিল্পী গোষ্ঠী যারা রয়েছেন তারা কিন্তু আসলে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে নামতে চেয়েছিলেন, পরবর্তীতে সেখানে কিন্তু তারা তাদের কার্যক্রম ছাত্র সমাজের সাথে যারা সাধারণ জনতা তারা কিন্তু আসলে নেমেছে শহীদ মিনারে, যারই ফলশ্রুতি তারা কিন্তু তাদের সেই কার্যক্রম আসলে সেখানে স্থগিত রেখে তারা কিন্তু আসলে একাত্মতা ঘোষণা করে তারা আসলে শহীদ মিনারের দিকে যাওয়ার জন্য মনস্থির করে এবং পরবর্তীতে তারা শহীদ মিনারের দিকে এগিয়ে যায়।
শহীদ মিনারের দিকে যাওয়ার জন্য তারা কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এবং তাদের এই সামনের সারিতে কিন্তু আসলে দেশের খ্যাতনামা যেসব শিল্পী রয়েছেন তারা কিন্তু আসলে রয়েছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্স মাহমুদ, সোনার বাংলা সার্কাসের যিনি রয়েছেন তিনি, এবং অন্যান্য লতিফ শিল্পী সহ অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু আসলে ঠিক সামনের সারিতে অবস্থান করছেন। আর দর্শক, তারা কিন্তু এই দীর্ঘ যাত্রায় তারা কিন্তু আসলে মাঝে মাঝে পথবিরতি নিয়ে তারা কিন্তু আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি এই শিল্পী সমাজের শিল্পগোষ্ঠী যারা রয়েছেন তারা যেই আন্দোলন একাত্মতা ঘোষণা করে তারা যেভাবে আসলে এগিয়ে যাচ্ছেন, সেই এগোনোর যেই সর্বশেষ পরিস্থিতি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে মনির খানের অবস্থান রয়েছেন এবং তিনিও কিন্তু আসলে এসেছেন। দর্শক, আপনারা যেমনটা জানেন যে দেশে বেশ কিছুদিন যাবৎ আসলে আন্দোলনরত রয়েছেন শিক্ষার্থী সহ, এবং তাদের সাথে সর্বশেষ কিন্তু আসলে সাধারণ জনগণ যারা রয়েছেন তারাও কিন্তু আসলে একাত্মতা ঘোষণা করেন, এবং পরবর্তীতে এই আন্দোলন কিন্তু আসলে বিশাল আকার একটি রূপ ধারণ করে, যার ফলশ্রুতিতে তারা কিন্তু আসলে একসাথে জড়ো হওয়ার সিদ্ধান্ত নেয় শিল্পী সমাজ, একাত্মতা ঘোষণা করে, এবং পরবর্তীতে তারা কিন্তু আসলে মাঠে নামেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজধানী সায়েন্স ল্যাবে তারা কিন্তু আসলে অবস্থান নিয়েছেন পরবর্তী পরিস্থিতি। এদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি উপেক্ষা করে কিন্তু আসলে এই শিল্পী সমাজের সাথে সাধারণ জনগণ শিক্ষার্থী সহ অন্যান্য যারা রয়েছেন তারা একাত্মতা ঘোষণা করে মাঠে রয়েছেন। আমরা জানার চেষ্টা করবো সায়েন্স ল্যাবের আসলে সর্বশেষ পরিস্থিতি কি। সায়েন্স ল্যাবে কিন্তু আসলে মুহুর্মুহু স্লোগান হচ্ছে, এবং পাশাপাশি যারা পথচারী সহ অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু আসলে একের পর এক এসে দল বেঁধে যোগ দিচ্ছেন। দর্শক, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সায়েন্স ল্যাব যে শিল্পী সমিতি রয়েছেন তারা আসলে শিল্পী সমিতি যারা রয়েছেন তারা আসলে রুট পরিবর্তন করে তারা কিন্তু আসলে অন্যদিকে দিয়ে যাচ্ছে। অর্থাৎ প্রথমে তারা শাহবাগ দিয়ে যেতে চেয়েছিলেন, পরবর্তীতে তারা কিন্তু আসলে শাহবাগ দিয়ে না দিয়ে তারা কিন্তু আসলে ঢাকা কলেজের সামনে যে পথ রয়েছে সেদিক দিয়ে তারা কিন্তু আসলে যাওয়ার জন্য প্রস্তুতি, এবং সেদিকে তারা কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশদের দেখে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থী এবং যারা রয়েছেন তারা কিন্তু আসলে ভুয়া ভুয়া স্লোগান ধরিয়ে দিচ্ছেন, এবং তারা কিন্তু আসলে দীর্ঘ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং তাদের সাথে একাত্মতা ঘোষণা করছেন, কিন্তু আসলে সাধারণ জনগণ মাঠে রয়েছে। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি শিল্পী সমাজের যে যারা রয়েছেন তাদের সর্বশেষ পরিস্থিতি। আপনারা তো মাঠে রয়েছেন, আসলে আপনাদের এই চাওয়াটা কি, আপনারা আসলে কেন মাঠে রয়েছেন? এখন তো ভাই এক দাবি, আমাদের সবার এক দাবি, এই সরকারের আমরা পদত্যাগ চাই। শিল্পী সমাজ তো আসলে প্রথম দিকে তারা ছিল না, পরবর্তীতে কেন আসলে যুক্ত হলো সাধারণ শিক্ষার্থীদের সাথে? শিল্পী সমাজ প্রথম থেকেই এখানে ছিল, এক একজনের আসলে রেসপন্স টাইম এক এক রকম হয় আমরা জানি, তো এখন সবাই আসছে এটাই আসলে বড় কথা, আগে হোক পরে হোক সবাই আসছে, আমাদের এই দাবি এখন না মানা পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আর সর্বশেষ আপনারা জানেন যে শিক্ষার্থী যারা রয়েছেন সমন্বয়ক তারা আসলে নয় দফা দিয়েছিলেন, এবং নয় দফার পরবর্তীতে ধাপে ধাপে তারা কিন্তু আসলে দফা দাবি কমিয়ে সর্বশেষ আসলে এক দফা করা হচ্ছে। আপনারা আসলে কেন একাত্মতা ঘোষণা করলেন? আমি শুনতে পারিনি, বিশ্বাস করি না। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীদের প্রতি গন্তব্যটি দিয়েছিল তারা আসলে শহীদ মিনার দিকে প্রথমে
রবীন্দ্রসঙ্গীত ছিলেন, কিন্তু পরবর্তীতে তারা তাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে সাধারণ জনগণ যারা আসলে তারা একাধিকটা ঘোষণা করে তারা আসলে দ্বিপাক্ষিক অনুষ্ঠানে তারা কিন্তু অভিনয় তারা তাদের সাথে একাধিকটা ঘোষণা করে শহীদ মিনারের দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন এবং তাদের শিক্ষার্থীদের সাথে কিন্তু আসলে শিক্ষা উচ্চ গার্জিয়ানরা রয়েছেন তারা কিন্তু করছেন একটি আগে দেবেন। এবং এই মুহূর্তে কিন্তু আসলে হাজারো শিক্ষার্থী সহ ছাত্র জনতার সাথে জনতার রিক্সা চালক গাড়ি চালক সবাই কিন্তু আসলে সমবেত জনতা আসলে মাঠে নেমেছেন এবং সমবেত জনতা মাঠে নেমেছেন এই শিল্পী সমাজের সাথে একাত্মতা ঘোষণা করে। এবং যেমনটা আপনারা জানেন যে দেশের যে সর্বশেষ পরিস্থিতি ছিল সেই সাথে সাধারণ শিক্ষার্থীদের সাথে কিন্তু এই শিল্পী সমাজে একাত্মতা ঘোষণা করেন এবং যেমনটা জানেন যে শিল্পী সমাজ কিন্তু আজকে রবীন্দ্র সরোবরে তারা তাদের কর্মসূচি দেওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে তারা কিন্তু তাদের কর্মসূচির জায়গা পরিবর্তন করে ফেলেন এবং এই জায়গা পরিবর্তন করে তারা সাধারণ শিক্ষার্থী সাধারণ জনতা যারা রয়েছেন তাদের সাথে একাত্মতা পোষণ করেন এবং সেই একাত্মতা পোষণ করে পরবর্তীতে তারা তো সিদ্ধান্ত বদলান এবং সেই সিদ্ধান্ত বদলের ফলে তারা সিদ্ধান্ত নেন যে সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করে তারা আসলে কেন্দ্রীয় শহীদ মিনারেই সমবেত হবেন এবং তারই ধারাবাহিকতায় তারা ধানমন্ডির রবীন্দ্র সরোবরের জায়গাটি ত্যাগ করে তারা আসলে সামনের দিকে এগিয়ে যাবেন এবং সায়েন্স ল্যাব হয়ে তারা যেতে চেয়েছিলেন শাহবাগ হয়ে, কিন্তু পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেন যে ঢাকা কলেজ হয়ে তারা সেই রুটটি পেয়েছেন। এবং আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন দেশের খ্যাতনামা মিউজিক যারা রয়েছেন তারা কিন্তু আসলে সামনে সারিতে এবং তাদের সাথে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে রয়েছেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে বাদ্যযন্ত্র সমেত তারা কিন্তু আসলে উপস্থিত হয়েছে এবং তারা নানারকম গানের মাধ্যমে তারা তাদের দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য তারা কিন্তু আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি শিল্পী সমাজের সাথে ছাত্র সমাজের সাথে এবং সাধারণ জনতার সাথে এবং আপনারা দেখতে পাচ্ছেন দেশের খ্যাতনামা ব্যান্ড শিল্পীর একদম সামনে সারিতে রয়েছে এবং সেই লিস্ট যদি আমি আপনাদের বলার চেষ্টা করি সোনার বাংলা সার্কাসের যিনি রয়েছেন গায়ক তিনি আছেন সামনে সারিতে, আমাদের সর্বজন পরিচিত প্রিন্স মাহমুদ তিনি রয়েছেন সামনের সারিতে, লতিফ সিবলি তিনি রয়েছেন সামনের সারিতে, সোনার বাংলা সার্কাস সহ টিপিক ফেট সহ অন্যান্য যে খ্যাতনামা ব্যান্ড দল যারা রয়েছেন এনিটা করিম সহ অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু ঠিক সামনের সারিতে অবস্থান করছেন। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম শিল্পী সমাজের এই মিছিল নিয়ে তারা কিন্তু আসলে এগিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনার দিকে, অর্থাৎ সাধারণ যে জনতা যারা রয়েছেন শিক্ষার্থী তাদের সাথে তারা একত্রিত ঘোষণা করে অবশ্যই তাদের ধানমন্ডির যেই স্থানটি সেটি ত্যাগ করে তারা আসলে কিন্তু শহীদ মিনারের দিকে এগিয়ে যাওয়ার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ জনগণও আসলে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের আসলে সংহতি জানাচ্ছেন এবং হাতে তালি দিয়ে তাদের সাথে সংহতি প্রকাশ করছেন এবং উৎসুক জনতাও কিন্তু আসলে দাঁড়িয়ে আছেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট থেকে কিন্তু তারা আসলে করতালি দিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে, অর্থাৎ সবাই কিন্তু আসলে মিছিলে একাত্মতা ঘোষণা করে আছেন। আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে সাধারণ জনগণ যারা রয়েছেন তারা আসলে রাস্তায় নেমে রয়েছেন এবং সাধারণ জনতা তারা আসলে তাদের মুখ মেলাচ্ছেন যেমনটা দেখতে পাচ্ছেন। দর্শক আপনাদের দেখাচ্ছি শিল্পী সমাজের যে আন্দোলন যে একাত্মতা ঘোষণা সেই একাত্মতা ঘোষণায় তারা আসলে কীভাবে শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন সেই একাত্মতার মিছিলের একদম সামনের সারি থেকে সাধারণ শিক্ষার্থী হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা এবং মার্কেটের জায়গা থেকে জানালা দিয়ে তারা আসলে তাদের একাত্মতা ঘোষণা করছেন এবং তারাও কিন্তু আসলে এদের সাথে সংহতি প্রকাশ করে তারাও তাদেরকে আসলে হাততালি দিয়ে সমর্থন জানাচ্ছেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে সামনের সারিতে শিল্পী সমাজের অর্থাৎ আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির খ্যাতনামা মিউজিক স্টার যারা রয়েছেন
তারা কিন্তু আসলে রয়েছেন। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, দেশের খ্যাতনামা মিউজিক স্টার যারা রয়েছেন তারা সামনের সারি দখল করে আছেন, তাদের সাথে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনতা এবং অভিভাবক যারা রয়েছেন, পথচারী, গাড়ি চালক থেকে শুরু করে যারা রয়েছেন সবাই কিন্তু আসলে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে মাঠে রয়েছেন। দর্শক, আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে শিল্পী সমাজের ওনারা কিন্তু আসলে যারা রয়েছেন শিল্পীরা, ওরা ধানমন্ডির রবীন্দ্র সরোবরে প্রথম তাদের কর্মসূচি ঘোষণা করেছিল। পরবর্তীতে দেশের সাধারণ জনতা যারা, তারা কিন্তু আসলে একসাথে ঘোষণা করেন যে তারা শহীদ মিনারের সাথে সমবেত হবেন, যার ফলশ্রুতিতে তারা কিন্তু আসলে পরিস্থিতি তাদের স্থান ত্যাগ করে তারা শহীদ মিনারের দিকে এগিয়ে যান। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী রয়েছেন এবং হাজারো শিক্ষার্থীর সাথে তারা কিন্তু আসলে ব্যান্ড বাজিয়ে পার্টি করে তারা তাদের মিউজিক ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা কিন্তু আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীদের সাথে মিউজিক ইন্ডাস্ট্রির বড় বড় যারা তারকা রয়েছেন তারা কিন্তু আসলে সামনের সারিতে আছেন। এবং এই মুহূর্তে আপনারা যদি দেখার চেষ্টা করি, তারা আসলে শাহবাগের পথই পরিবর্তন করে তারা অবশেষে নীলক্ষেতের হয়ে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্রে আসলে ঢুকছেন। এবং তাদের সাথে শিল্পী সমিতির, শিল্পী সমাজের যারা রয়েছেন তাদের সাথে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থী, জনতা, পদাধিকারী সহ যারা অভিভাবক করে তারা সামনে রয়েছেন। এবং শিল্পী সমাজে যারা রয়েছেন তারা পতাকা হাতে মিউজিক ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা কিন্তু আসলে সামনে যাচ্ছেন। আপনারা আসলে কেন মাঠে রয়েছেন? আমরা মিউজিশিয়ানরা আজকে একদম বেলা 3টা থেকে রবীন্দ্র সরোবর থেকে জড়ো হয়েছে। আমরা মিউজিশিয়ানরা চাই সঠিক বিচার, কিসের বিচার? আমাদের আমাদেরকে কেন গণহত্যা করা হচ্ছে? দেশ তো আমাদের, দেশ সবার, দেশ সরকারেরও, কিন্তু আমরা সঠিকভাবে যা দেখতে পাচ্ছি তা সবাই দেখতে পাচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। তাই আমরা ছাত্রদের সাথে সম্মতি রেখে আমরা সবাই মাঠে নেমেছি, সব মিউজিশিয়ানরা, বাংলাদেশের সব মিউজিশিয়ানদের আমরা আমন্ত্রণ করছি আমাদের সাথে মাঠে থাকার জন্য। ধন্যবাদ। দর্শক, যেমনটা জানাচ্ছিলেন একজন মিউজিশিয়ান, তারা কিন্তু আসলে মাঠে রয়েছেন এবং তাদের সাথে সাধারণ জনগণ, জনতা, গার্জিয়ান সহ পথচারীও কিন্তু আসলে মাঠে নেমেছে। আপনারা আসলে মাঠে কেন রয়েছেন? আমরা ছাত্রদের এক দাবির সাথে একমত প্রকাশ করে মাঠে এসেছি, আমরা শেখ হাসিনার পতন চাই। দর্শক, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের মিউজিক ইন্ডাস্ট্রির বড় বড় মুখ যারা রয়েছেন তারা কিন্তু আসলে এদের সাথে একাত্মতা ঘোষণা করে তারা পথে রয়েছেন। এবং যেমনটা জানেন যে কোটা আন্দোলনে এই আন্দোলনটির সূচনা হয় 1 জুলাই 3 জুলাই, সেই 1 তারিখ থেকে আসলে কোটা আন্দোলনের সূচনা হওয়ার পর সেটি কিন্তু আসলে ধীরে ধীরে একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। এবং সেই গণ আন্দোলন কিন্তু আজকে ধীরে ধীরে জনসাধারণের আন্দোলনে পরিণত হয়। সেই জনসাধারণের আন্দোলন কিন্তু তাদের সাথে শিল্পী সমাজ থেকে শুরু করে বুদ্ধিজীবী, লেখক সহ অন্যান্য জনতা যারা রয়েছেন তারাও কিন্তু আসলে ঘোষণা করেন। এবং সেই একাত্মতা ঘোষণা করে শিল্পী সমাজ সহ অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু আসলে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে পথের একদম সামনে রয়েছেন। আপনাদের যদি আমি দেখানোর চেষ্টা করি, দেশের বিখ্যাত শিল্পী যারা রয়েছেন তারা কিন্তু একদমই সামনের সাথে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে যেমনটা জানেন যে পরবর্তীতে আসলে কিন্তু বারবার আসলে রুট চেঞ্জ করা হচ্ছে, কারণ হাজারের উপরে জনগণ কিন্তু আসলে এদের সাথে মাঠে নেমেছে এবং যার ফলে কিন্তু আসলে বারবার আসলে পথ বিচ্যুতির ঘটনা ঘটছে। এটা কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে হাজারোর উপরে শিক্ষার্থী এবং জনসাধারণ রয়েছেন এবং তাদের সাথে সাথেই পথচারীরাও আসলে একের পর এক এসে যোগ দিচ্ছেন।
দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু আসলে নানা রকম স্লোগান দিয়ে তারা আসলে কেন্দ্রীয় কমিটির দিকে অগ্রসর হচ্ছেন। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা কিন্তু আসলে ঢুকে গেছেন, কিছুক্ষণ পরে তারা কিন্তু আসলে শহীদ মিনারের পাদদেশে আসলে পদার্পণ করবেন এবং শরীফ রহমান হলের সামনে দিয়ে তারা কিন্তু আসলে শহীদ মিনারের দিকে ধাবিত হবে এবং সামনের সারিতে দেশের খ্যাতনামা মিউজিক স্টার যারা রয়েছেন তারা রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু একের পর এক কিছু জমায়েত হচ্ছেন এবং তাদের সাথে সাথে পথচারী, রিক্সা চালক, গার্জিয়ান তারাও কিন্তু আসলে জড়ো হচ্ছেন এবং পথচারী যারা রয়েছেন তারা একাত্রতা ঘোষণা করে দেখছেন, তাতে কিন্তু আসলে জড়ো হচ্ছেন, যার ফলে শুরুতে একটি বিশাল মিছিল আসলে পরিণত হয়েছে। দর্শক, আপনাদের সাথে যুক্ত ছিলাম ধানমন্ডি থেকে এবং ধানমন্ডি থেকে আপনারা জানেন যে সায়েন্স ল্যাব হয়ে তারা কিন্তু আসলে সারেপুর মনে হলে সঙ্গে তারা কেন্দ্রীয় শহীদ দিকে এগিয়ে যাচ্ছে এবং হাজারো জনতা আর্থিক ফাঁকা কিন্তু সমাজের দ্বারা তারা কিন্তু আসলে সাথে হাজারো হাজার জনতা মিছিল থেকে রয়েছে। আপনারা তো আসলে সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্র হয়ে যুক্ত হয়েছেন, আসলে কেন যুক্ত হয়েছেন আমি আপনার কথা বুঝতে পারছি না। সাধারণ শিক্ষার্থীদের সাথে এবং জনতার সাথে একাত্র হয়ে আপনারা মাঠে যুক্ত হয়েছেন, আসলে আপনাদের কি চাওয়া পাওয়া এবং আপনারা কেন? আমরা আসলে রক্ত রক্তের বদলে কি দিতে পারবেন আপনারা, যেটা দিতে পারবেন ওইটাই দেন, আমরা রক্তের বিনিময়টা চাই। রক্ত গুলি নিছেন না, রক্তের বিনিময় চাই, দ্যাটস অল, নাথিং এলস। আমাদের আবু সাইদ ভাইকে ফিরে দিতে হবে, আসিফ ভাইকে ফিরে দিতে হবে, আফজাল ভাইকে ফিরে দিতে হবে, সামি ভাইকে ফিরে দিতে হবে। যদি ফিরত না দিতে পারে গুলি আসলে সেখানে মতত করতে হবে, অসিরি করতে হবে, ছাত্র সমাজ ছিল আছে থাকবে, আমরা আবু সাহেব ভাই রক্তের রক্ত বিতা যেতে দিব না। বলছেন যেভাবে আপনারা জানেন যে শিল্পী সমাজের একজন ব্যাপার আবু হান্নান নাম যার, তিনি একটি গান গাওয়ার কারণে দুই দিন আসলে রিমান্ডে গিয়েছেন এবং তাকে আসলে তুলে নিয়ে রিমান্ড দেওয়া হয়েছে। তো শিল্পী সমাজের পক্ষ থেকে আসলে আপনারা আসলে কি দাবি করছেন? শিল্পী সমাজের পক্ষ থেকে না, এটা জাতীয় দাবি, ছাত্রদের আন্দোলন, অভিভাবকরা একমত করি এবং এই সম্পূর্ণ সুষ্ঠু বিচার চাই। সবকটি হত্যা যেখানে যেখানে যারা মরেছে, কেন মরেছে, কে গুলি করেছে, কে গুলি করার অর্ডার দিয়েছে, সব কিছু সুস্থ তদন্ত হওয়া উচিত। আমাদের ভয়ের বিচার চাই, ভাষা আন্দোলনও এতজন শহীদ হয় নাই, 2024 কোটা আন্দোলনে যতজন শহীদ হয়েছে, এই শহীদের রক্ত বিতরণ দেব না যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় হচ্ছে ততক্ষণ। সব দলের পক্ষ থেকে বলছি, মাঠ আমরা ছাড়ছি না, মাঠ আমরা ছাড়বো না, আমরা ছাত্রদের পক্ষে সব সময় আছি, ছাত্ররাই এই দেশকে করতে, ছাত্রদের পক্ষে আমরা।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাজারো জনতা, শিক্ষার্থী, পথচারী সহ গার্জিয়ান যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এদের সাথে একাত্মতা ঘোষণা করে মাঠে রয়েছেন এবং তারা তাদের অবশেষে থাকেন এবং প্রথমে তারা আসলে শাহবাগ মোড়ে যেতে চেয়েছিলেন কিন্তু পরবর্তী রুট চেঞ্জ করে তারা কিন্তু আসলে নীলক্ষেত হয়ে এফ রহমান হলের সামনে দিয়ে তারা কিন্তু আসলে এদিকে এসেছেন এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে হাজারে হাজারে জনতা কিন্তু আসলে মাঠে রয়েছেন এবং যেমনটা আপনারা জানেন যে কোটা আন্দোলন থেকে সে আন্দোলন কিন্তু ধীরে ধীরে এক দফায় আসলে পরিণত হয় এবং সেই দাবিতে একাত্মতা ঘোষণা করে শিল্পী সমাজ এবং আপনারা জানেন যে গতকাল ঘোষণা করা হয়েছিল যে শিল্পী সমাজ তারা আসলে রবীন্দ্র সরোবরে তারা অবস্থান করেছে এবং তারা তাদের সিদ্ধান্ত পাল্টে তারা আসলে যাওয়ার জন্য প্রথম তারা আমরা ছাত্রদের সাথে একতা প্রকাশ করছি, আমরা ছাত্রদের সাথে একতা প্রকাশ করছি এবং যতজন মানুষ তুলন্ত হয়েছে তাদের সবার বিচার আমরা চাইছি। আমরা শিল্পী সমাজ আজকে রাজপথে নেমেছি, যারা রাজপথে নামলাম তাদের জন্য আমাদের সাধারণ থাকবে, কারণ আমাদের শিল্পীদের যাদেরকে ধরে নেওয়া হয়েছে এবং ছাত্র জনতাদেরকে যাদেরকে ধরে নেওয়া হয়েছে তাদের সবার মুক্তির আন্দোলনে ছাত্রদের সাথে একতা প্রকাশ করার জন্য আমরা একসাথে দাঁড়িয়েছি। আমাদের বাংলার যত শিল্পী আছে, সংগীত সঙ্গীত শিল্পী সবাই যারা একসাথে আমরা আছি, আজকে রাজপথে একতা প্রকাশ করার জন্য বাংলাদেশের যত শিল্পী সমাজ আছে সবাই আমরা রাজপথে এসেছি এবং যত শিল্পী আমাদের জেলখানে নিয়ে গেছে সবার মুক্তির আন্দোলনে। আপনারা জানেন যে আপনাদের একজন র‍্যাপার খান্নানকে ধরে নেওয়া হয়েছে এবং তাকে দুই দিনের রিমান্ড দেওয়া হয়েছে, তো শিল্পী সমাজের পক্ষ থেকে আপনাদের পরবর্তী পদক্ষেপটা কি আছে? আপনারা দেখতে পাচ্ছেন দৌড়ে এগিয়ে যাচ্ছেন এবং তারা আসলে দ্রুত অগ্রসর হওয়ার চেষ্টা করছেন এবং বিকাল তিনটা থেকে কিন্তু আসলে শহীদ মিনারে গণজমা এবং তারা কিন্তু আসলে গণজমা করেছে এবং শিল্পী সমাজের সাথে অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এসেছেন, অর্থাৎ সাধারণ জনগণ, রিক্সা চালক সহ গার্জিয়ান যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন দেশের খ্যাতনামা যত শিল্পী রয়েছেন, যত স্টার রয়েছেন তারাও আসলে এদের সাথে একাত্মতা ঘোষণা করে মাঠে নেমেছেন এবং আপনারা যেমনটা জানেন যে কোটা আন্দোলন থেকে আন্দোলনটা আসলে সূত্রপাত হয় এবং সেই আন্দোলন কিন্তু আসলে আজ এতদূর পর্যন্ত গড়িয়েছে এবং গতকাল কিন্তু আসলে ছাত্র সমাজের পক্ষ থেকে যারা সমন্বয় করেছেন তাদের আসলে পক্ষ থেকে ঘোষণা করা হয় তারা আসলে জমায়েত হবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন দেশের পরিচিত মুখ, শিল্পী সমাজের পরিচিত মুখ এবং দেশের খ্যাতনামা স্টার প্রিন্স মাহমুদ কিন্তু আসলে এদের অগ্রভাগে রয়েছেন এবং এদের সাথে খ্যাতনামা যেসব স্টার রয়েছেন তারা আসলে এদের সাথে। আপু একটু জানতে চাইবো যে আপনাদের একজন শিল্পী হান্নান নাম র‍্যাপার তাকে আসলে উঠে নিয়ে যাওয়ার পর দুই দিনের রিমান্ড দেওয়া হয়েছে এবং আপনাদের শিল্পী সমিতির পক্ষ থেকে আসলে আপনারা কি দাবি দেওয়া করছেন? We want justice.
যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে তারা আসলে কোনো কথা বলছেন না, তাদের একটাই দাবি দেওয়া, তারা আসলে জাস্টিস চান এবং তাদের একটা কথাই তারা বলছেন যে উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ তারা আসলে চাচ্ছেন যে আপনারা আসলে আজও মাঠে কেন নেমেছেন? আমাদের তারা কিন্তু আসলে শহীদ মিনারের খুব কাছাকাছি চলে এসেছেন, যার ফলশ্রুতিতে তারা কিন্তু আসলে খুব দ্রুত এগিয়ে যাচ্ছেন। আমরা একজন শিল্পীর সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা জানেন আপনাদের গুরুত্বপূর্ণ একজন শিল্পী র্যাপার হান্নানকে আসলে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া, আমি পরবর্তীতে দুই দিনের রিমান্ড দেওয়া হয়, এ ব্যাপারে আপনারা আসলে মতো আপনারা আসলে তাদের কি দাবি করছেন? এবং আপনারা জানেন যে এই হান্নানকে নিয়ে কিন্তু আসলে বিশ্ব মিডিয়ায়ও তাকে নিয়ে নিউজ হয়েছে এবং দেশের গণমাধ্যম তো করেছেই, এবং আপনারা সাধারণ শিল্পীরা আসলে মাঠে রয়েছেন, তো এই দাবি দেওয়াটা আসলে আপনারা কতদূর পর্যন্ত যাচ্ছেন? এবং সর্বশেষ আমরা যেমনটা দেখলাম যে লেখক কবি সাংবাদিক সহ সবাই আসলে এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং সবাই আসলে আস্তে আস্তে মাঠে নামতে শুরু করেছেন, আপনারা আসলে একাত্মতা ঘোষণা করেছেন এবং আপনারা আসলে কি চাচ্ছেন? দর্শক, একজন শিল্পী যেমনটা বললেন, আমি আরেকজনের কথা বলার চেষ্টা করবো যে আপনারা জানেন যে আপনাদের একজন শিল্পীকে নিয়ে আসলে ইন্টারন্যাশনাল গণমাধ্যমে আসলে নিউজ হয়েছে এবং আপনার নামটা অবশ্যই জানেন যে হান্নান, যিনি আসলে র্যাপ সং করে থাকেন, এবং তাকে তুলে নেওয়া হয়েছে, দুনিয়ার রিমান্ডও দেওয়া হয়েছে এবং আপনারা শিল্পী সমাজ আজ মাঠে নেমেছেন, আপনারা আসলে কি দাবি করেন? আমরা অবশ্যই তার মুক্তি চাইছি, এই সাথে আমাদের প্রধানমন্ত্রী তার পদত্যাগ অবশ্যই। দর্শক, তারা কিন্তু আসলে যেমনটা আপনারা জানছেন এবং দেখতে পাচ্ছেন দেশের আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের খ্যাতনামা শিল্পী মনির খান, তিনিও কিন্তু আসলে এই সে সমন্বয় করে তারা কিন্তু আসলে সমঝোতা করে মাঠে নেমেছেন। আমরা কথা বলার চেষ্টা করবো দেশের খ্যাতনামা শিল্পী মনির খানের সাথে, তিনি আসলে কেন মাঠে নেমেছেন? আমি একজন সঙ্গীত শিল্পী, একজন সঙ্গীত কর্মী। আজকে যেভাবে শিশুদেরকে হত্যা করা হয়েছে, প্রত্যেকটি পিতা মাতার যে ক্রন্দন সেটি একজন পিতা হিসেবে সহ্য করার কথা নয়, এবং কত মানুষ মারা গেছে, কতজন মারা গেছে সঠিক তথ্য এখনো পর্যন্ত আসে নাই, কত বাবার কান্না, কত মায়ের কান্না,
সেই কান্না দেখে কোনো বাবা মা শান্তিতে ঘুমাতে পারে না। আমি একজন পিতা হিসেবে আজকে ঘরের বাইরে চলে এসেছি, আমি সংহতি প্রকাশ করছি এই আন্দোলন, যৌক্তিক আন্দোলন। আজকে যে সমস্ত কোমলমতী শিশুরা, যে সমস্ত পড়ুয়া ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করে যে সমস্ত মেধাবী ছাত্ররা আন্দোলন শুরু করেছে, তাদের মেধার মূল্য, তাদের জীবনের মূল্য, তাদের দাবির মূল্য দিতে হবে। আপনারা জানেন যে একজন র্যাপার, একজন সঙ্গীত শিল্পী হান্নান নাম, আপনারা অবশ্যই জানেন, তাকে আসলে গ্রেপ্তার করা হয়েছে এবং দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এবং এটা নিয়ে আসলে বিশ্ব দেশের গণমাধ্যমের বাইরেও বিশ্ব গণমাধ্যমে কিন্তু তাকে নিয়ে আসলে নিউজ করা হয়েছে। এ ব্যাপারে আসলে আপনাদের দাবি দাও কি, আপনারা আসলে কি চাচ্ছেন? আমরা অচিরে তার মুক্তি দাবি করছি এবং একজন সঙ্গীত কর্মীকে গ্রেপ্তার করা অত্যন্ত নিন্দনীয় এবং দেশের সংস্থার জন্য একটা হুমকি। এভাবে তাকে রিমান্ডে নিয়ে তাকে হ্যারাসমেন্ট করাটা একেবারে মোবাইলটা সরা আইনসঙ্গত নয়, যুক্তিসঙ্গত নয়। তাকে অচিরেই যেন মুক্তি দেওয়া হয় আমরা সেই দাবি প্রার্থনা করছি। এবং আপনারা তো ছাত্র সমাজের সাথে এবং সাধারণ জনগণ আসলে এদের সাথে, আমরা গতকাল থেকে দেখলাম যে শিল্পী সমিতি থেকে শুরু করে শিল্পী সমাজ এবং অন্যান্য সাধারণ জনগণ, রিক্সা চালক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আসলে এদের সাথে একাত্মতা ঘোষণা করেছে। আপনারা আসলে কি মনে করেন এই আন্দোলনটা আসলে কোথায় যেতে পারে? আন্দোলন কোথায় যাবে? অবশ্যই এটা বিজয় আনবে, এই আন্দোলন বিজয় আনবে। ছাত্রদের আন্দোলন কখনো বৃথা যায়নি। আজকে শত শত ছাত্র মারা গেছে, রক্তের বন্যা বয়ে গেছে। আজকে শ্রাবণ ধারা বচ্ছে নদীতে, শ্রাবণ ধারা রাস্তায় পানি ববে, সে জায়গায় রক্তে বন্যা বচ্ছে, জোয়ার সৃষ্টি হয়ে গেছে। সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে, জীবনে কখনো দেখেন না কোনো রাজনৈতিক দলের কোনো লোক, সব সাধারণ মানুষ এখানে আসছে। আমি শিল্পী হিসেবে, আমি বাবা হিসেবে আজকে ছুটে এসেছি এই আন্দোলনে যোগদান করতে এবং আন্দোলনের সংহতি প্রকাশ করার জন্য। এ দেখেন সঙ্গীত শিল্পী পলাশ পাই, উনি চলে এসছেন, উনি অসুস্থ মানুষ, তারপরে বেরিয়ে আসছে। আমরা আরেকজন শিল্পীর সাথে এবং তিনিও কিন্তু আসলে দেশের খ্যাতনামা শিল্পী, আমরা তার সাথে জানতে চেষ্টা করবো আসলে তিনি কেন মাঠে এসেছেন। আমি ছাত্র জনতার সাথে একাত্মতা প্রকাশ করতে এসেছি, সংহতি প্রকাশ করতে এসেছি এবং আমি আমার অধিকার আদায় করতে এসেছি। চূড়ান্ত বিজয় পর্যন্ত আমরা মাঠেই থাকি, ইনশাআল্লাহ। আর দর্শক, আমরা এতক্ষণ দেশের খ্যাতনামা শিল্পীদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে দেশের খ্যাতনামা শিল্পী মনির খান ছিলেন এবং কিছুক্ষণ আগে দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে মাঠে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন রিক্সা চালক যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এদের সাথে একাত্মতা ঘোষণা করে মাঠে রয়েছেন। আমরা একজন রিক্সা চালকের সাথে কথা বলার চেষ্টা করবো, মা এটা ধরেন, আপনারা মাঠে কেন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন আসলে এদের সাথে আসলে রিক্সা চালক যারা রয়েছেন তারাও আসলে একাত্মতা ঘোষণা করে তারাও রিক্সা নিয়ে মাঠে রয়েছেন এবং দেখতে পাচ্ছেন যে আপনারা রিক্সা চালকরা তারাও আসলে মাঠে রয়েছেন এবং সাধারণ শিক্ষার্থী শিল্পী সমাজ তারাও কিন্তু আসলে রয়েছেন। এবং একজন শিক্ষা রিক্সা চালক তিনি আসলে কিন্তু রিক্সার উপরে উঠে তিনি আসলে মিছিল দিচ্ছেন। আপনারা আসলে মাঠে কেন নেমেছেন? আমরা সাধারণ মানুষ, আমরা সেখানে পতন চাই, আর কিছু চাই না, দেশটাকে রক্ষা করতে চাই, দেশটাকে মেন রক্ষা করতে চাই, শান্তি চাই আমরা, আর কিছু চাই না। আমরা সাধারণ মানুষ কেন আসবে রাস্তায়, আসতে আমরা রিক্সা চালক কেন আসছে, আমরা একটি কথা, দেশটাকে স্বাধীন চাই, শান্তি চাই, আমরা ডাল ভাত খেতে চাই, আর কিছু না। আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে রিক্সা চালক তারা আসলে এদের সাথে একাত্মতা ঘোষণা করে মাঠে রয়েছেন এবং কিছুক্ষণ আগে শিল্পী সমিতি শিল্পী সমাজ যারা রয়েছেন তারা এদের সাথে একাত্মতা ঘোষণা করে তারা আসলে নেমেছেন এবং দেশের খ্যাতনামা শিল্পী যারা রয়েছেন তারা কিন্তু আসলে এদের সাথে শিল্পীর সাথে কথা বলার চেষ্টা করবো। আপনারা জানেন যে আপনাদের একজন শিল্পী হান্নান যার নাম তাকে আসলে তুলে নেওয়া হয়েছে এবং দুই দিনের রিমান্ড দেওয়া